পাঁচ জানুয়ারির আগে কোনো প্রকার মিছিল মিটিং ও সমাবেশ করতে দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউ দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সবাই তিনি এই হুঁশিয়ারি দেন এ সময় তিনি বলেন বিএনপি জামাত পাঁচ জানুয়ারি নির্বাচনকে বানচাল করার জন্য পরিকল্পিতভাবে মার্চ ফর ডেমোক্রেসিস কর্মসূচি দিয়েছে নির্বাচন বন্ধ করার জন্য তাদের সন্ত্রাসী বাহিনীকে জাতীয় পতাকা হাতে নিয়ে ঢাকা আসার স্বপ্ন দেখছেন তা দেশের জনগণ হতে দিবে না রাজপথে তাদের মোকাবেলা করা হবে বলে জানান আওয়ামী লীগের নেতা আইনমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন গোয়েন্দা সংস্থার রিপোর্টে প্রমাণ মিলেছে উনত্রিশে ডিসেম্বরে মার্চ ফর ডেমোক্রেসিস নামে সন্ত্রাসী নৈরাজ্য ও নাশকতা করা হবে নাশকতার জন্য কাউকে ছাড় দেওয়া হবে না এবং তাদেরকে কোনো প্রকার সভা সমাবেশ করতে দেওয়া হবে না বলে তিনি জানান তিনি আরও বলেন সাতাশ তারিখ থেকে পাড়ায় মহল্লায় আবাসিক হোটেল সহ বিভিন্ন এলাকায় পাহারা দিতে হবে অপরিচিত যাদের দেখা যাবে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ধরিয়ে দিতে বলে জানান এই মন্ত্রী